বরিশালের বাকেরগঞ্জে অগ্নিকাণ্ডের দোকানে আটকে পড়ে মৃত্যু হয় সাগরচন্দ্র পাল নামে এক মুদি ব্যবসায়ীর। তবে এটাকে দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করছেন নিহতের বাবা মা। এই ঘটনায় মামলা হলেও এখনও আটক হয়নি আসামিরা। অন্যদিকে হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বরিশাল উত্তর প্রতিনিধি আরিফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। আট মে মাঝরাতে বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় সাতটি দোকান। এ সময় আগুনে পুড়ে যাওয়া সাগরচন্দ্র পাল নামের এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয় তার নিজের দোকান থেকে। তবে পরিবারের দাবি এটি কোনো স্বাভাবিক অগ্নিকাণ্ডের ঘটনা নয়, পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে হত্যা করা হয়েছে সাগরচন্দ্রকে। এই ঘটনায় ছয়জনকে আসামি করে মামলা করেন নিহতের বাবা। এর আগে কয়েকবার সাগরের দোকানে চুরির ঘটনাও ঘটেছে একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা স্বজনরা। আগুন বংশী সন্দেহ করছি ওই কয়েক ফির পাক দেশে, সে সময় কারেন্ট ছিল না, পড়ায় গেছে বাইরে, আমি দোকানে বসা বুঝলেন, এবার আইসে পর সাগর আসতে পারা যে কোনো দুর্ঘটনা ঘটবে, কয়াকের কিন্তু পাক দেশে তালা মারি আগুন দিয়েছে, পেট্রোলের গিরা না একসের আগুন দিয়েছে, পেট্রোল মারি হয়ে সবাই যাই হয়ে কয়েছে বাসাবার লোক গিয়া অনেক কি করছে আমার বাসাও বাসাও। প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী জানান, সাগর প্রতি রাতে দোকানেই ঘুমাতেন, আগুন লাগার সময় তার চিৎকারও শুনতে পান তিনি। তবে বাহির দিক দিয়ে দোকানে তালা লাগানো থাকায় বের হতে পারেনি সাগর, আর এটি শত্রুপক্ষের কাজ বলেই ধারণা এই ব্যবসায়ীর। চিৎকার করতে তো আসি, এর মধ্যে ও কয় কাকা বাসাও, কই তুই দরজা খুললাম, কইতেছে আমি দরজা খুলছি খোলে না, এরপর আমি তো আর ওই যে প্রথম তো খেয়াল করি না দরজা বাইরে আটকান নি, তখন আমি কই ওই একটা খুঁটি লইছি ও সামনে যাওয়া যায় না যে খুলমু, এরও কোনো কায়দা নাই, আগুন আগুন সামনে দিয়ে দড়িয়ে গেছে, এর মধ্যে চোখের পলকে দেখলাম সম্পূর্ণ ঘরটা জ্বলে উঠছে। এদিকে এই ঘটনার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সাগর পালকে বাইর খুলতে তালা দিয়া নির্মমভাবে গুলো হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লোমহর্ষক একটা ঘটনা, অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক, জঘন্যতম ঘটনা। লোমহর্ষক ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সমাধান, এবং যদি কোনো ব্যক্তি এটা করেই থাকে তাহলে তারা যাতে কোনোভাবে পার পেতে না পারে। হ্যাঁ, হিন্দু মুসলিম আমরা ভাই ভাই, এই আমরা বিচার চাই, দ্রুতভাবে আমরা বিচার চাই, প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এমন ঘটনায় আসামিদের ফাঁসির দাবি জানান সাবেক এই সংসদ সদস্য। সমস্ত দলের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই সাগরপালের বিচারের জন্য। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি তারা জন্য সুষ্ঠু তদন্ত করে, এসপি এবং ডিসি কমিশনার সাহেবের আবেদন জানাচ্ছি সুষ্ঠু তদন্ত করে অবশ্যই সাগরপালের হত্যাকারী তাকে ধরে বিচার করার জন্য। এদিকে দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। যোগ্য আদালতের আদেশে আদেশ মোতাবেক থানায় একটি থানায় মামলা রুজু হয় এবং মামলাটি রুজু হওয়ার পর থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এই মামলা দোষীদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের সর্বোচ্চ কার্যক্রম অব্যাহত আছে। মৌসুমী রহমান, আরটিভি।